বলছি মিটার ঘরটা কোন দিকে গো? এই তো বাড়ির পিছন দিকটাতে। আচ্ছা শোনো না, বলছি আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ দিদিমণি বলুন না, কি কাজ করতে হবে? কি বলছেন দিদিমণি, হে এ কাজ আমি করতে পারবো না। ছোট ম্যাডামের কাছে খবরটা গেলে আমার চাকরি চলে যাবে। তুমি আমাকে একবার মিটার ঘরে নিয়ে চলো। আরে কিচ্ছু হবে না, আমি তোমাকে যে কাজটা করতে বলছি না সেটাতে এই বাড়িরই ভালো হবে গো। ভালো হবে? হ্যাঁ একটু করে দাও না গো প্লিজ। আচ্ছা বেশ আসুন আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ ছোট ম্যাডাম, আপনি তো এই রথযাত্রার পুজোতে আসতে চান না? আমি খুব ভালো করে জানি আপনাকে কিভাবে পুজোতে আনতে হবে। আচ্ছা দাদু ভাই দিদি ভাই এদের তো দেখছি না, কোথায় তারা? তারা তো কোন সকাল থেকে রঙ্গন দাদার সাথে, দাদাকে তারা কাজে সাহায্য করছে। আমি জানি না কিরকম সাহায্য হচ্ছে এটা, মা রঙ্গনের কাজ না বাড়িয়ে দেয় সেসব। না না ওরা খুব ভালো করেছে রঙ্গনের সাথে দেখে। আরে দাদার কাছে দেখে দেখে তো সব কাজ শিখবে, পরবর্তীকালে ওদেরও তো এইসব কাজের দায়িত্ব নিতে হবে, তাই না? ও দাদা তুমি এখানে? বলছিলাম যে আমাদের নেক্সট টেন্ডারের কোডিংয়ের ব্যাপারে তোমার সাথে আমার কিছু আলোচনা আছে, সেটাকে ফাইনাল করে আমাকে পাঠাতে হবে। কি বল? না মানে আমি সব চক আউট করে রেখেছি, তুমি জাস্ট চেক করবে। কিন্তু কাকামণি আমি তো কোড করে অলরেডি শ্রেষ্ঠাকে বলে দিয়েছি সাবমিট করে দিতে, ও করেও দিয়েছে। তুমি সাবমিট করে দিয়েছো? হ্যাঁ। কিন্তু তোমার সাবমিট করবার আগে দাদাকে দেখানো উচিত ছিল। তুমি তো জানো যে লাস্ট টু ইয়ার্স আমরা এই টেন্ডারটা পাচ্ছি না। এই টেন্ডারটা আমাদের কোম্পানির জন্য খুব জরুরি। আমি এক্সট্রিমলি সরি কিন্তু কি করব এখন? সাবমিশনের পর তো আর কিছু, কিন্তু বাবা আই এম 200% শিওর এই টেন্ডারটা আমরাই পাবো। বাস কি করবে মানেটা কি? দেখো এই কনফিডেন্সটাই হলো আসল, যেটা আমি হলো বেস্ট। এই কনফিডেন্স থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়। আর এই কনফিডেন্সের জন্যই তো আমি তোমাকে এত রিলাই করি। থ্যাংক ইউ সো মাচ বাবা। এর 1% যার 1% কনফিডেন্স যদি রঙ্গনে থাকতো। ওয়াও রঙ্গন দাদা কি সুন্দর করে সাজিয়েছো গো তুমি। পছন্দ হয়েছে? খুব। আমিও কাজ করব। তুইও কাজ করবি? দাঁড়া এই দে তো ওটা, এটা ধর ধর, এটা নে, এটা মানে উপরে রাখতে হবে। রঙ্গন এক রাতের মধ্যে এত সুন্দর একটা রথ সাজিয়ে নিল। বাহ রথ তো খুব সুন্দর সাজানো হয়েছে। দাদা ভাই তুই দেখতে এসেছিস? আমি খুব খুশি হয়েছি। আমার ভাই রথ সাজাচ্ছে আর আমি দেখতে আসবো না? তুই এইভাবেই আমার পাশে থাকিস, আমি তো সব সময় তোর পাশে আছি। থ্যাংক ইউ। কিন্তু তুই এটা কি করে করলি, খুব সুন্দর হয়েছে তো। না রে আমি কিছু করিনি, আমি জাস্ট ড্র করেছিলাম। ওই কার্পেন্টার পিন্টু দা ও একটা রাতের মধ্যে সব বানিয়ে দিয়েছে। আমিও হেল্প করেছি। ইয়েস জশ আমাকে হেল্প করেছে। সত্যি রঙ্গন খুব সুন্দর হয়েছে, কিন্তু কাকু খুশি হয়ে যাবে। ডেফিনেটলি বাবা দেখলে সত্যি খুব খুশি হবে। ওয়েল ডান রঙ্গন। সত্যি রঙ্গন তোর এত ট্যালেন্ট, তুই এত কিছু পারিস, তাও নিজেকে সবসময় আড়ালে রাখিস কেন বলতো? চল তো উপরে একটু কাজ ছেড়ে আসি। বড় বৌমা। হ্যাঁ মা। জগন্নাথ দেবের কণিকা ভোগ তৈরি হয়ে গেছে? হ্যাঁ। কণিকা ভোগ ছাড়া কি মহাপ্রভুর পুজো হয়? ও যে মহাপ্রভুর প্রিয় পদ। রঙ্গন হ্যাঁ ওটা ওখানে না লাগিয়ে উপরে লাগা। এটা উপরে? হ্যাঁ একটা কাজ কর। হ্যাঁ এইটা দে ওখানে, দেখতে ভালো লাগবে। দেখ এখানে। হ্যাঁ 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 মাঝখানটায়। ইয়েস ঠিক আছে। দেখছিস দাদা ভাই তুই গাইড করলি আর রথটা কত সুন্দর দেখতে হয়ে গেল। দাদা ভাই দেখ কত সুন্দর হয়ে গেছে। খুব সুন্দর। আসলে কি বলতো মা তোকে খুব ভরসা করে। আমি জানি। তুই আমার পাশে থাকলে মায়ের মাথা আমি কোনোদিন নিচে হতে দেবো না। বাবু আমার তো সব কাজ শেষ, এবার তাহলে আমি আসি দেশের বাড়ি। আচ্ছা দাঁড়া দাঁড়া এক সেকেন্ড। ছেলে মেয়েগুলোকে নিয়ে রথের মেলায় না গেলে বড় কান্নাকাটি করবে। এনে ওটা ধরো।
বাবু, এই তো অনেক টাকা, কি হবে এত টাকা দিয়ে? তুমি সারা রাত থেকে কাজ করেছো, এটা তোমার প্রাপ্য। তুমি তো দেশের বাড়ি যাবে বললে, যাও তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যাচ্ছে। আর শোনো, মেলা থেকে ভাই ভাইজিকে তোমার পছন্দ মতো জিনিস কিনে দিও, ঠিক আছে? আচ্ছা, আসি বাবু, আসি। সাবধানে যেও। মাঝে মাঝে বাড়িতে এরকম পুজো আচ্চার আয়োজন হলে মনটা খুব ভালো থাকে, আর তাছাড়া সবাই মিলে একটু হই হইও করা। একদম। এবছরের পুজোটা আমার কাছে কিন্তু ভীষণ আনন্দের। রঙ্গন পুজোর দায়িত্ব নিয়েছে, তো আমি দেখব কিভাবে ও দায়িত্বটা পালন করে। দেখবে দেখবে, সবাই দেখবে। এই লাহিরি বাড়ির ছোট ছেলে কেমন গুড ফর নাথিং। অভিষেক বললো নিজে ওই দিকটা সামলে নেবে। কি করে কি করবে অভিষেক, আমাকে একবার যেতে হবে মনে হচ্ছে। এত কষ্ট করে তুই সারা রাত জেগে রথ সাজালি রঙ্গন, কিন্তু শেষ রক্ষা করা তোর হবে না। সরি সরি সরি, পুজো শুরু হয়ে গেছে না? হ্যাঁ ঠিক। এই কি, তুমি এইভাবে শাড়িটা পরে চলে এসেছো কেন? উঠে দাও। না ঠিক নেই, না একদম ঠিক নেই। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক আছে না। সব এখনও তো জগন্নাথের রথই আসেনি, এবার রথটা আনার ব্যবস্থা করুন মা। হ্যাঁ ঠাকুরমশাই, সৌমিরি তো ওদের ডেকে নিয়ে আসতে গেছে। হ্যাঁ, এইখানটা না, এইটা মানে এইখানটা ফাঁকা লাগছে বুঝলি। কয়েকটা ফুল যদি আরো লাগানো যায় ভালো লাগবে। কয়েকটা ফুল কেটে নিবি? এক্ষুনি কেটে দিচ্ছি, দাঁড়া এক্ষুনি কেটে দিচ্ছি। কাট কাট কাট, এই লাল তো অনেকগুলো হয়েছে, সবুজটা দিই। করে দিয়েছি, এবার যা করার জগন্নাথ দেবী করবেন। বাহ, রঙ্গন বাবু কি সুন্দর রথটা সাজিয়েছেন। রথে দড়ি তো আনা হয়নি, ঠিকই দড়ি নেই। চল চল চলো বাবা, এবার হয়ে গেছে তো, এগুলো গুছিয়ে দিচ্ছি চলো। তুমি আমার ছেলেকে একটু দেখো ঠাকুর, এই প্রথম ওর বাবা ওকে কোনো দায়িত্ব দিয়েছে, ও যেন ওর বাবার কাছে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারে ঠাকুর।
তুতে থাকতে ভয় কি? তুতে সন্ধ্যে থেকে রবি সন্ধ্যে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।